থরে থরে সাজানো পিঠাপুলি, ছোট ছোট স্টলে পছন্দের পিঠা কিনছেন ক্রেতারা। তাদের সামনেই তৈরি করা হচ্ছে সুস্বাদু মুখরোচক পিঠা। পুরো ঘরোয়া পরিবেশে বানানো এ পিঠার হাট বসেছে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে। তিন দিন ব্যাপী শীতকালীন মেলা ও পিঠা উৎসবের আয়োজক নারী উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক সংগঠন ই কমার্স পয়েন্ট অ্যান্ড শপিং কার্ট। মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের চাহিদার কথা চিন্তা করে মুখরোচক পিঠা ও বিভিন্ন পণ্য পরিবেশন করেছেন নারী উদ্যোক্তারা। হাতে তৈরি পিঠার পাশাপাশি বিভিন্ন হস্তশিল্পজাত পণ্য, খাবার এবং শীতের পোশাক বিক্রি করা হচ্ছে। ব্যস্ততার কারণে পিঠা নিজেরা ঘরে তৈরি করতে পারে না, দেন বিভিন্ন স্টলে বিভিন্ন রকম পিঠা আছে, পরিবার সহ আসছি, সবগুলো আইটেমই পাওয়া যাচ্ছে। পুলি, পাটি সাপটা, ভাপা পিঠা, এগুলো আমি খেয়েছি, এগুলো আমার খুব ভালো লেগেছে। বিভিন্ন ধরনের কি পিঠা টিঠা দেখলাম, আর এছাড়াও ওই যে বিভিন্ন কসমেটিক্সের জিনিস আর ড্রেস আপ বিভিন্ন জিনিস আছে, হ্যাঁ শীতের কাপড় আছে, হ্যাঁ এমনি আমার ভালোই লাগছে। নানিরা দাদিরা সবাই বানাইতো, এগুলো আমরা দেখতে পারতেছি, আমি খেয়েছি, অনেক ভালো লাগছে। ছোটবেলা থেকেই দেখতেছি শীতে পিঠার উৎসব থাকে প্রত্যেকটা ঘরে ঘরে, এরকম আসলে মেলার মধ্যে আসলে সেটা আরও অনেক ভালো হয়, আমাদের খুব ভালো লাগে এরকম মেলা, আমরা চাই প্রতি বছর এরকম মেলা হোক। এ ধরনের মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারা উপকৃত হবেন বলে জানান আয়োজকরা। ই কমার্স কার্ট থেকে এটা একটা আয়োজন করা হয়েছে, যারা আমরা অনলাইন বিজনেস করি আমাদের সবার জন্য, নারী উদ্যোক্তাদের জন্য বেসিক্যালি। শীতের চাদর নিয়ে আসছিলাম, দেখা গেছে শীতের জন্য ওয়ান পিসগুলো সেল হচ্ছে না, কিন্তু চাদর মানে শীতের আইটেমগুলো সেল হচ্ছে। এখন তো সবাই ব্যস্ত সময় পার করে, সবাই চাকরি করে, কেউ সময় পায় না পিঠা বানানোর জন্য, তাই আমরা চেষ্টা করি যারা পারে না তাদের হাতে পিঠাগুলো তুলে দিতে। মেলার আয়োজন করা হয়েছে আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল, আমরা নিজেদের প্রচার করতে পারছি, মূলত প্রচারের জন্যই আসা, কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো সেলও হচ্ছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যারা আমাদের অনলাইনে নারী উদ্যোক্তারা আছে তাদের পণ্যগুলো আসলে মানে অনলাইনে মানুষের বিশ্বস্ততা অর্জন করতে পারে না, তো মানুষের বিশ্বস্ততা অর্জনের জন্য এরকম ছোট একটা মেলার আয়োজন, যেন মানুষের অনলাইনে যে পেজগুলোর প্রতি মানুষের আস্থা তৈরি হয়, তাদের নিজস্ব একটা ব্র্যান্ডিং হয়, মানুষ এসে দেখে পণ্য দেখে কিনতে পারে, সেই পেজগুলো আর কি একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে আসলে আমাদের মেলাটা অ্যারেঞ্জ করা। মেলায় 42টি স্টল রয়েছে, 12 জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা শেষ হবে 14 জানুয়ারি। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পিঠা। একটা সময় আচার অনুষ্ঠান কিংবা উৎসব আয়োজনে পিঠার আধিক্য থাকলেও নগরায়ণের প্রভাবে তা আজ হারাতে বসেছে, তাই নতুন প্রজন্মের কাছে পিঠাকে পরিচিত করতে এই উৎসবের আয়োজন বলছেন নারী উদ্যোক্তারা। ময়মনসিংহের টাউন হল থেকে জগলুল পাশা রুশো, সময় সংবাদ।